क्रिमिनल है हमारा बेटा। देवा গাইস আজকে আমরা কথা বলবো 2023 সালে রিলিজ পাওয়া রণবীর কাপুরের অ্যানিমাল মুভি ভার্সেস প্রভাসের সালার মুভির কালেকশন নিয়ে বিকজ দুইটা মুভি ফুল ভাইলেন্স এন্ড অ্যাকশন মুভি এন্ড দুইটা মুভি 2023 সালে অনেক ভালো কালেকশন করছে যেটার জন্য আজকে আমরা জানবো অ্যানিমাল ভার্সেস সালার মুভি 13 দিনে ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত প্রথমে আপনাদের বলি সালার এন্ড অ্যানিমাল এই দুইটা মুভি 2023 সালে 18 প্লাস মুভিগুলোর মধ্যে সবথেকে বেশি কালেকশন করছে এবং এখন কথা বলি দুইটা মুভির কালেকশন নিয়ে সেটা হলো ভাই অ্যানিমাল মুভিটা প্রথম দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে 63 কোটি রুপি এন্ড ফার্স্ট ডে ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন 116 কোটি রুপি আরেকদিকে প্রভাসের সালার মুভিটা প্রথম দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে 95 কোটি রুপি এন্ড ফার্স্ট ডে ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন 175 কোটি রুপি এন্ড সেকেন্ড ডে অ্যানিমাল মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 66 কোটি রুপি এবং সালার মুভিটা সেকেন্ড ডে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 71 কোটি রুপি এন্ড তৃতীয় দিন অ্যানিমাল মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 70 কোটি রুপি আরেকদিকে সালার মুভিটা তৃতীয় দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে 78 কোটি রুপি এন্ড চতুর্থ দিন অ্যানিমাল মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 44 কোটি রুপি এবং সালার মুভিটা চতুর্থ দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 65 কোটি রুপি এবং পঞ্চম দিন অ্যানিমাল মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 37 কোটি রুপি আরেকদিকে সালার মুভিটা পঞ্চম দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে 25 কোটি রুপি এন্ড সিক্স ডে অ্যানিমাল মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 30 কোটি রুপি এবং সালার মুভিটা সিক্স ডে অল ইন্ডিয়া নেট কালেকশন করে 20 কোটি রুপি এন্ড সপ্তম দিন অ্যানিমাল মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 24 কোটি রুপি এবং এর সাথে রণবীর কাপুরের অ্যানিমাল মুভিটা প্রথম সপ্তাহে ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করে 338 কোটি রুপি এন্ড সাত দিনে টোটাল অ্যানিমাল মুভিটার ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন 563 কোটি রুপি আরেকদিকে সালার মুভিটা সপ্তম দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে 8 কোটি রুপি এবং এর সাথে প্রভাসের সালার মুভিটা সাত দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 378 কোটি রুপি এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে সাত দিনে টোটাল সালার মুভিটা 500 কোটি রুপি এবং অষ্টম দিন অ্যানিমাল মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 23 কোটি রুপি এবং সালার মুভিটা অষ্টম দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে 10 কোটি রুপি এবং নাইন ডে অ্যানিমাল মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 35 কোটি রুপি আরেকদিকে সালার মুভিটা নাইন ডে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 15 কোটি রুপি টেন ডে অ্যানিমাল মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 36 কোটি রুপি এন্ড সালার মুভিটা টেন ডে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 15 কোটি রুপি এবং ইলেভেন ডে অ্যানিমাল মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 14 কোটি রুপি আরেকদিকে সালার মুভিটা ইলেভেন ডে অল ইন্ডিয়া নেট কালেকশন করে 14 কোটি রুপি এন্ড টুয়েলভ ডে অ্যানিমাল মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 12 কোটি রুপি এবং সালার মুভিটা টুয়েলভ ডে অল ইন্ডিয়া নেট কালেকশন করে 7 কোটি রুপি এন্ড থার্টিন ডে অ্যানিমাল মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 9 কোটি রুপি এবং ওয়ার্ল্ডওয়াইড কালেকশনের কথা যদি বলি সেটা হলো অ্যানিমাল মুভি 13 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন 772 কোটি রুপি এবং ফাইনালি এখন কথা বলি প্রভাসের সালার মুভিটার আজকে মানে 13 দিনে ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত সেটা হলো ভাই এখন পর্যন্ত যেটা রিপোর্ট আছে সেটা অনুযায়ী সালার মুভিটা আজকে অল ইন্ডিয়া নেট কালেকশন করবে অলমোস্ট 6 কোটি রুপি এবং এর সাথে প্রভাসের সালার মুভিটা 13 দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করবে 441 কোটি রুপি এন্ড ইন্ডিয়া গ্রস কালেকশন 526 কোটি রুপি এন্ড সালার মুভিটা বাইরের দেশে অবস্থান থেকে কালেকশন করছে 13 দিনে টোটাল 142 কোটি রুপি এবং এর সাথে প্রভাসের সালার মুভি 13 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন হবে অলমোস্ট 668 কোটি রুপি তাছাড়া আপনাদের বলি সালার এন্ড অ্যানিমাল এই দুইটা মুভি কিন্তু বক্স অফিস কালেকশনে অলরেডি অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে এবং আপনাদের এই দুইটা মুভির মধ্যে কোন মুভিটা সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না এন্ড আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল এরকম নিউজ এন্ড আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই লাভ ইউ অল গাইস